वाई टोयेंटी फोर दर्शक स्वागत जानिए शुरू करछी आमी आमिर हुसैन। तीन दिन कार्यसूची निये बराक सफरे आसलें प्रदेश कॉग्रेस सभापति भूपेन बोरार नेतृत्व प्रदेश कॉग्रेसर उच्चस्तरीय एक प्रतिनिधि दल। शुक्रवार सकाले कुम्बीग्राम विमानबंदरे अवतरण कर सड़कपथे कॉग्रेस प्रतिनिधि दल हाइलाकान्दी जिलाते उपस्थित हन। सेखाने शुक्रवार रात काटिए शनिवार करीमगंजे उपस्थित हबेन कॉग्रेस प्रतिनिधि दल एवं रविवार शिलचरे विभिन्न कार्यसूची अंशग्रहण करबेन। बराक उपत्यकार तीन जिले कॉग्रेस दलेर विभिन्न शाखा संगठनगुली के शक्तिशाली करे तुलते प्रदेश कॉग्रेस नेतृत्वेर ए बराक सफर बोले मने करछेन सचेतन महल। कॉग्रेसेर ओ प्रतिनिधि दले रयेछेन प्रदेश कॉग्रेस सभापति भूपेन बोरा, विधान परिषदीय उपदलपति रकिबुल हुसैन, प्रदेश कॉग्रेसेर कार्यकारी सभापति विधायक कमलाक्ष देपुरकाइस्त, प्राक्तन मंत्री तथा दक्षिण करीमगंजेर विधायक सिद्देक आहमेद एवं काटीगड़ार विधायक खलिलुर रहमान मजुमदारो संगे रयेछेन बोले जाना गेछे। तीन दिनेर ओई कार्यसूचीते रयेछे जिला ब्लक मंडल स्तरेर विभिन्न नेताकर्मी एवं विभिन्न संगठनेर नेतृवृंदेर संगे मत बिनिमय करबेन प्रदेश कॉग्रेस नेतृत्व। দেখেন এই সরকার আসার পরে তেমন কোনো ডেভেলপমেন্ট স্কিম হচ্ছে না। কংগ্রেসের পিরিয়ডে অজস্র স্কিম ছিল, আপনারা নতুন সরকার হওয়ার পরেই, আমরা তো যখন বিধায়ক নির্বাচিত আমরা হয়েছিলাম তখনই অনেকগুলো স্কিম আমরা করেছি, কিন্তু আজকের এই সরকারে তেমন কোনো ডেভেলপমেন্ট স্কিম হচ্ছে না, যার জন্যে সরকার যদি টাকা না দেয় তাহলে ডেভেলপমেন্ট কীভাবে হবে। তো সেইভাবে আজকে সরকার টাকা দিচ্ছে না, যার জন্য নতুন কোনো প্রকল্প হচ্ছে না। আমরা কংগ্রেস দল ইউডিএফকে আমাদের সঙ্গ আমরা ত্যাগ করেছি, কেন করেছি, কারণ তারা ইউডিএফ সবসময় ইনডিরেক্টলি বিজেপির সাথে থাকে এবং আসাম বিধানসভায়ও যে ইউডিএফের যে নেতা সিরাজউদ্দিন আজমল সাহেব যেভাবে প্রশংসা করলেন, তো এটা স্বাভাবিক, ওনারা ইনডিরেক্টলি বিজেপির সাথে আছেন, যার জন্য ওনাদের সঙ্গ আমরা ত্যাগ করেছি। এখন ওনাদের সম্পর্কে আমরা তেমন কিছু আমরা বলতে চাই না, দেখা যাক কী হয়, ওনারা কীভাবে চলেন। আমরা কংগ্রেস, আমরা সংগঠন মজবুত করব। আমরা কংগ্রেস হিসাবে আজকে হাইলাকান্দিতে আমাদের তিনটা বিধানসভায় ইউডিএফ এমএলএ আছেন, আমরা চেষ্টা করব আগামী নির্বাচনে যাহাতে তিনটা সিটেই কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হতে পারে, তার জন্য আমরা চেষ্টা করে যাব। রাইজর কথা হল ভুক লাগিছে, কোভিড নাইন্টিনের সময় টাকা পয়সা নাই মানুষের হাতত। কোভিড নাইন্টিনের সময় আপনাদের দেখিছে যেটা বজার খুলিছিল মানুষে তেওঁলোকৰ বজারলৈ গৈ বস্তু কিনিছিল, কিন্তু এতিয়া লকডাউন প্রায় শেষ হয়েছে, মানুষে কিন্তু দোকান খোলা আছে, কিন্তু দোকানত ভিড় নাই। এই কারণে নাই যে যিখিনি পয়সা হাসতিয়া ধন আসলে, যিখিনি পয়সা মানুষের মাজত জমা আসলে, সেই জমা পয়সা কোভিড নাইন্টিনের সময় নাইকিয়া হয়ে গেল, খরচ হল, আর এটা মানুষের হাতত টাকা পয়সা নাই। সরকারের দায়িত্ব হল যে সেই মানুষবিলাকক কেনেকে সকাহ দিব, সেইবিলাক নকৰি তেওঁলোকে রাজহুৱা জরিমানা করে যিসকলে বিল দিছে সেইসকলৰ লাইনও কাটি দিছে গাঁৱত। আজি ট্রান্সফর্মারত লাইনবিলাক কাটি দিছে, যিবিলাক আপোনার বিল দিছে, যিবিলাকে বিল দিয়া নাই, সেই সকলকে একাকার করে ব্রিটিশের নিচিনা রাইজক এটা ট্রান্সফর্মারতে আপনার গোটেবিলাকর লাইন কাটি রাজহুৱা জরিমানা করেছে। এইবিলাক রাইজর আজি অসুবিধা। আজি আপনাদের চাও কোভিড নাইন্টিনের সময় এনেই টাকা পয়সা নাই, তাতে আকো খোয়া তেলের দাম, খোয়া মিঠাতেলের দাম 200 টাকা করেছে, পেট্রোল ডিজেলের দাম বড়াই দিছে, আজি গ্যাসের দাম 25 টাকা একদিন বড়াই প্রায় আজি 1000 টাকা অবস্থা। আজি আজি ছাত্রছাত্রী সকলের অবস্থা আজি বেয়া, তার উপরে দেখিছে আজি আপনাদের যে ট্যাক্স লগাইছে, যতে ততে ট্যাক্স, আর আপনাদের দেখিছে যে এটা ধার লৈছে, এই সরকারখানে ধারুয়া বনাইছে। তার উপরে আমার এমএলএ ফান্ড, যি ফান্ডর যোগেদি আজি আমার এমএলএ সকলে সমষ্টি 126টা সমষ্টিত উন্নয়নের কাম করে, সেই এমএলএ ফান্ডটো আজি সরকারখানে দিব পৰা নাই। আগতে এই বিজেপি সরকারখানে একটা আঁচনি দিছিল, সেই আঁচনির যোগেদি আমি লড়া ছোৱালীক, দুখিয়া লড়া ছোৱালীক আমি এমএলএ সকলে সহায় করেছিল, আর আমি স্বাস্থ্য বিভাগের যোগেদি আমি 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 যিসকলৰ বেমাৰ হয় সেইসকলক সহায় কৰিছিলোঁ, প্ৰায় এজন এজন এম এল এ 50 লাখ টকা দিছিল, সেই 50 লাখ টকাও হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে কাটি দিলে। অৰ্থাৎ কিন্তু সুস্মিতা দেৱটো মোৰো নেতা আছিল, সুস্মিতা দেৱ অল ইণ্ডিয়া কংগ্ৰেছৰ নেতা আছিল, সুস্মিতা দেৱে অল ইণ্ডিয়া কংগ্ৰেছত পলিচি মেক কৰিছিল, আমি ইমপ্লিমেণ্ট কৰিছিলোঁ। এতিয়া পলিচি মেকত যদি তেওঁ কিবা গণ্ডগোল কৰিছে সেইটো আমি কেনেকৈ ক'ম। অল ইণ্ডিয়া কংগ্ৰেছৰ তেওঁ নেত্ৰী আছিলে, তেওঁ নেত্রী থাকা অবস্থাত অসমৰ কথা বতৰাবিলাকত তেওঁলোকে সিদ্ধান্ত লৈছিল,
আর তেওঁলোকে সিদ্ধান্ত লৈ আমাক ইমপ্লিমেন্ট কৰিব দিছিল। এক্সিকিউশন আমি কৰিছিলোঁ, কাৰ্যকৰিতা আমি কৰিছিলোঁ। এতিয়া যদি তেখেতে আকৌ এতিয়াতো মই শুনিছোঁ বৰাক বুলিটো আহিলোঁ আৰু ৰাতিপুৱা মই কাছাৰতো গৈছোঁ। সুস্মিতা দেৱটো এতিয়া আমাৰ অসম লৈ বৰাক লৈ পেলাই চিন্তিত নহয়, তেওঁ ত্ৰিপুৰাক লৈহে চিন্তিত। গতিকে তেওঁতো বৰাকৰ কথাটো ক'তো কোৱা শুনা নাই। মই আজি ত্ৰিপুৰাত গৈ যোৱা পেলাই কিবা কিবি কোৱা শুনিছোঁ। বৰাকৰ মই এতিয়া শিলচৰত আহিলোঁ, তেওঁৰ য'ত বাসস্থান ওচৰৰ পৰা কৈ আহিছোঁ। তেওঁতো এতিয়া বৰাকৰ কথা নকয়, তেওঁতো এতিয়া ত্ৰিপুৰাৰ কথাহে কয়। গতিকে অসমৰ কথা, বৰাকৰ কথা কোৱা মানুহৰ কথাহে ক'ম। আৰু যদি কংগ্ৰেছে AICCয়ে কিবা ভুল নীতি লৈছিলে তেতিয়া তেওঁহে তেওঁত ক'ব লাগিছিল, তেওঁহে তেওঁৰ নেত্ৰী আছিল, তেওঁ আমাক কৈছিল, আমি ইমপ্লিমেণ্ট কৰিছিলোঁ। গতিকে এই কথাবিলাক পিছে পৰে পাওঁ। এই চেনেলটি অৱশ্যই ছাবস্ক্রাইব কৰিবেন এবং আমাদেরকে উৎসাহিত কৰিবেন লাইক আৰু শেয়াৰৰ মাধ্যমেৰে।